জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় 1500 থেকে 2000 বিঘা কৃষি জমি জলের নিচে। চাঁদা কালেকশন করে জল নিষ্কাশনে হাত দিয়েছেন গ্রামবাসীরা। কুম্ভনিদ্রায় জনপ্রতিনিধিরা উদাসীনতায় খুব জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। দীর্ঘ 4-5 বছর ধরে জমাজলের সমস্যায় জর্জরিত কাছাড়ের বরখোলা বিধানসভা কেন্দ্রের নির্জয়নগর কুমারপাড়া জিপির পশ্চিম দুবাগ এলাকার জনগণ। ওই এলাকার নয়া গ্রামে 1500 থেকে 2000 বিঘা কৃষি জমি 12 মাস জলের নিচে থাকে, ফলে কৃষকরা রীতিমতো কৃষিকাজ করে ফসল উৎপাদন করতে পারছেন না। সেই জায়গায় বলতে গেলে 2-3টি গ্রামে কৃষকদের মাথায় হাত। যদিও একসময় জল নিষ্কাশনের ব্যবস্থা সেখানে ছিল, কিন্তু বরাক নদীর স্রোতে পলিমাটি ভরাট হয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা একেবারে বন্ধ হয়ে গেছে। এতে চতুর্দিকে জল জমা হয়ে বিলে পরিণত হয়েছে। দীর্ঘ 5 বছর ধরে কৃষি জমিতে ফসল হচ্ছে না বলে অভিযোগ জনগণের। জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কৃষকরা এক প্রকার পঙ্গু হয়ে পড়েছেন। যদিও তাদের সমস্যা সমাধানের জন্য জেলা প্রশাসন, বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর এবং স্থানীয় যে জনপ্রতিনিধিরা রয়েছেন তাদের দ্বারস্থ হলেও কেউ কোনো পাত্তাই দিচ্ছেন না বলে অভিযোগ তাদের। অবশেষে বাধ্য হয়ে গ্রামবাসীরা চাঁদা কালেকশন করে জেসিবি লাগিয়ে জল নিষ্কাশনে হাত দিয়েছেন। অবশেষে তাদের উদ্বেগ দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেন নির্জয়নগরের সদ্য প্রাক্তন এপি সদস্য তারেক আহমদ লস্কর। তিনি জানান, বাদবাকি কাজের অর্থ নিজ তহবিল থেকে দিবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি, কিন্তু এতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে হুসেন আহমেদ লস্কর, আব্দুল ওদুদ লস্কর, রমিজউদ্দিন বরভুইয়া, জাকির হোসেন লস্কর, ফকর উদ্দিন লস্কর, অলিউল্লাহ লস্কর প্রমুখ। তাদের আরজি, সরকার থেকে যাতে এই জায়গায় জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া হয় এবং তাদের কৃষিকাজের ব্যবস্থা করে দেওয়া হয়। বিগত আমরা 5-7 বছর দেখিয়া এই ফ্লাডে আমরার যে এই 1000-1500 বিঘা জমি, জায়গা কোন জায়গা, জায়গা তো নির্জয়নগর, নয়াগ্রাম, ফ্ল্যাট ও রায়পুর, হিন্দু এবং মুসলমান সকলের উভয়ের 1500-2000 বিঘা জমিন। আমরা এটা জলে বারবার ইয়ে করার পরে জলমগ্ন খেত হয় না কোনো কিছু না। আমরা এই এরিয়ার মানুষ, বিশেষ করে সব কৃষক, আমরা মন্ত্রী, এমএলএ, ফাঞ্চা, জেলা পরিষদ নেতা থেকে লইয়া সব কেন, ইভেন আমরা ডিসি মহোদয়ের কাছে, ডিসি মহোদয়ের কাছে আমরা অনেক কিছু লিখিত দিয়ে কোনো কাজ হয়েছে না। এখন আমরা এই ভুক্তভোগী, আমরা জনসাধারণ সব, আমরা সব মিলিয়া আমরা দান দক্ষিণা টাকা সাহায্য আমরা সবার কাছ থেকে লইয়া আমরা পার্সোনাল ভাবে টাকা সংগ্রহ করিয়া আমরা মানে এই জেসিবি লাগাইয়া আমরা নিজেও উদ্যোগ করিয়া, কিন্তু রায়পুর, বেলাডর এবং জয়নগর, নয়াগ্রাম, হিন্দু মুসলমান সম্প্রদায় আমরা উভয়ের জমিন আমরা এতদিন থেকে এটা ভুক্তভোগী হইয়া কোনো কিছু আমরা আর এটা মানে 1000 বিঘা জমিন এখন আমরা সহযোগিতায় সবার কাছ থেকে লইয়া টাকা সংগ্রহ করি আমরা নিজে নিজে পার্সোনাল ভাবে এটা আমরা এখন জলর ডুবাই নেত অঞ্চলের মানুষ আমরা ডিসি সারেও দিছি, দেওয়ার পরেও কোনো অ্যাকশন তো ওইয়া হইছে না। এখন আমরা বাধ্য হইয়া এখন খেত কৃষি করার মানুষ উপাসে থাকতে লাগে, এটার লাগে আমরা বাধ্য হইয়া এখন রায়পুরের মানুষের যারা জমিন আছে এখানে উভয় পক্ষের মানুষের সহযোগিতার মাধ্যমে আমরা মোটামুটি গরু বাছুর যাতে বাঁচে, ঘাস ঘাস খায় ও ইতার লাগেও আমরা উভয় পক্ষের সহযোগিতায়, মালিকের সহযোগিতায় আমরা এখানে আইয়া লামছি। দেখি যতটা করা যায় সবার সহযোগিতা কামনা করি আর আমরা কালেকশনের মাধ্যমে পার্সোনালি এটা করার চেষ্টা করি। সবার সহযোগিতা পাই আর ইনশাআল্লাহ পাইমো। কেন আমরা আর কোনো জনপ্রতিনিধি হল এখানে কোনো ইনভলভমেন্ট নাই, প্রায় একবারে নাই, তো বুট আই গেছে ওখানে আবার সবার দুয়ারে দুয়ারে আইবা, কিন্তু আমরা এই অসহায়ের সময়ে কেউ কিন্তু আমরা পাশে আসলো না। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন, ধন্যবাদ।